আমি শুনছি নাকি বিয়ে করলে প্রথমে দীক্ষা নিতে হবে, তা নাহলে বাড়ির লোক তার হাতে জল খায় না, নাকি বলে কি আছে? আমি বিয়ে করি না, আমি জানি না, আপনার বিয়ে করেছেন জানি না। এটা তো প্রশ্ন হচ্ছে সেই রকম দীক্ষা এটা হচ্ছে না। আমরা দীক্ষা গ্রহণ করছি, গুরুদেব হচ্ছেন মাধ্যম, গুরু যেরকম উদাহরণ দেওয়া যায় যে আমাদের দেশে যেরকম ছেলে মেয়ের বিয়ে হয়, একজন ঘটক লাগে, ঘটক বলে তো নাকি, ঘটক ছেলে মেয়ের সম্বন্ধ করে দেয়, এটাও ঠিক রকম। সেই রকম কৃষ্ণ হচ্ছেন পুরুষ, আমরা সবাই হচ্ছি প্রকৃতি, আমাদের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ করাবেন ঘটক হচ্ছেন গুরুদেব। যেরকম বাড়ির মেয়ের গোত্র থাকে না, গোত্র গোত্র চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সে শ্বশুর বাড়ি বা স্বামী বাড়ির গোত্র পায়, ঠিক না? ঠিক সেরকম আমাদের আজকে গোত্র চেঞ্জ হয়ে যাবে। আমাদের শাণ্ডিল্য, কাশ্যপ, ভরদ্বাজ, আলিমান আর কি কি গোত্র আছে বাংলাদেশে, এ গোত্র চেঞ্জ হয়ে আমাদের আজকে গোত্র হবে অচ্যুত গোত্র। আর যার যার নাম আছে, পচা ভালো কানা খোড়া, পচা আছে না বাড়িতে, পঞ্চানানকে পচা বলে ডাকে, হ্যাঁ হ্যাঁ। তো আজকে গুরু মহারাজ নামকরণ করবেন সকলের, নামকরণ করবেন, নাম আমাদের নাম পাবো, নামকরণ আমার নাম হবে। যেরকম কারোর নাম যদি গুরু মহারাজ দেন গোবিন্দ দাস, কৃষ্ণ দাস, বা মাতাজি দে রাধারানী দেবী দাসী, আমি আজ থেকে রাধারানীর দাসী, বা আজ থেকে আমি গোবিন্দের দাস। চৈতন্য চরিতামৃতে লেখা আছে এই নামকরণের মাহাত্ম্য। কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে তারে কৃষ্ণ করে পার। নামকরণের উদ্দেশ্য হচ্ছে গুরুদেব এক এক ভক্তকে, মাতাজিকে এক ভগবানের এক এক স্বরূপের সেবায় নিযুক্ত করছেন। আমাদের দেশে কুলগুরু যারা রয়েছেন, বা কিছু কিছু গ্রামের লোকেরা আমাদের সঙ্গে তর্ক করে যে বাবা মার দেওয়ার নাম কে, এমন ব্যক্তি আছে যে চেঞ্জ করে দেয়, তাই না? বাবা মা থেকে কে বড় হতে পারে? কিন্তু বাবা মা হয়েছেন, ছেলে মেয়েদের নাম রাখতে জানতে হবে। তো ভাগবতমের বিচার অনুযায়ী অজামিল নাম শুনেছেন, তার ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। অজামিল অত্যন্ত পাপী ছিল, সে ছিল ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু অসৎ সঙ্গে সে পতিত হয়ে নিজের ধর্মপত্নী ব্রাহ্মণী স্ত্রীকে পরিত্যাগ করে এক বেশ্যার সঙ্গে বেশ্যাকে বিয়ে করেছিল। আর বেশ্যাকে সন্তুষ্ট করতে গিয়ে সে যত প্রকারের পাপ কার্য সব করেছিল, চুরি, খুন, হত্যা, যত প্রকার, এবং নেশা আদি, যে চারটা পাপ কর্মের জন্য আপনারা পাপ কর্ম করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন, আর বেশ্যার সঙ্গে পড়ে অজামিল সব পাপ করেছিল। তার এক একটা করে দশটা ছেলে হয়েছে, ছোট ছেলে যখন মায়ের কোলে ছিল, তার স্ত্রীর কোলে ছিল, অজামিল বাড়িতে ছিলেন না, এক সাধু বাবা এসেছিলেন ঘুরতে ঘুরতে তার বাড়িতে, কেন ভগবান
ভক্তি নষ্ট হয় না। তাই ভগবান পাঠিয়েছেন অজামিলকে কৃপা করার জন্য। তো সাধু বাবা শান্ডিল ঋষি তিনি এসে অজামিলের বাড়িতে, অজামিলের সেই বেশ্যা স্ত্রী ছিল, ওনাকে বলছেন, মা আমি অত্যন্ত পরিশ্রান্ত, পথশ্রমে ক্লান্ত, ক্ষুধার্ত, আমাকে কিছু আহার প্রদান করো। তো তখন তখন সেই বেশ্যা স্ত্রী তিনি বললেন যে তিনি ঘর থেকে চাল ডাল তরি তরকারি সব বের করে দিলেন, কেন সাধু বাবা তো সবার হাতে সেবা গ্রহণ করেন না, সপাক গ্রহণ করেন। তাই সাধু বাবা রন্ধন করলেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেয়েছেন। তারপরে সেই প্রসাদ মাতাজিকে এবং বাচ্চাদের দিয়েছেন। শেষে বললেন সাধু বাবা, সে অজামিলের স্ত্রীকে বললেন, মা তোমার বাড়িতে এই প্রসাদ পেয়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি খুব আনন্দ পেয়েছি, আমি তোমাকে আশীর্বাদ করতে চাই। তো সেই বেশ্যা স্ত্রী বললেন, মাথা নত করে বললেন, আপনার যেভাবে অনুগ্রহ আমাকে সেভাবে কৃপা করুন। তখন সাধু বাবা বললেন, তোমার কোলে যে সন্তান আছে, ছেলে আছে, তার একটা নাম রাখিও, আমি একটা নাম দেব। তো সেই স্ত্রী বললেন, হ্যাঁ বাবা আপনি নাম দিন, কেননা এই ছেলের এখনো নামকরণ হয়নি। তখন বললেন, নাম রাখবেন নারায়ণ। কি নাম? এট জোরে, নারায়ণ। তো ছোট ছেলের নাম হলো নারায়ণ। অজামিল বাড়িতে ছিলেন না, সন্ধ্যার সময় এসে শুনলেন তার স্ত্রী সমস্ত ঘটনা বলেছেন। তারপরে বললেন, আমার ছেলের নামকরণ হয়ে গেছে। কি নাম? এট জোরে, নারায়ণ। আমি জোরে বলছি কেন, একবার উচ্চারণ করলেও শুদ্ধ, নারায়ণ। আর এইটা শুনে অজামিল যখন শুনলেন তার ছোট ছেলের নাম রাখা হয়েছে নারায়ণ, তার মনে পড়ে গেল, আরে আমি তো ছোটবেলায় বাবার সঙ্গে নারায়ণের পূজা করতাম, ব্রাহ্মণ ছিল তো, শালগ্রাম পূজা করতাম, নারায়ণের মন্ত্র জপ করতাম, নারায়ণের জন্য পূজার সামগ্রী আমি কিনতাম, পূজার সামগ্রী আমি জঙ্গল থেকে জোগাড় করতাম, ফুল পাতা জল সংগ্রহ করে বাবাকে দিতাম, তার খুব আনন্দ, আমার সেই প্রভু নারায়ণ। আর সব এই নামটা তার এত পছন্দ হয়ে গেল, সব সময় ডাকে নারায়ণ নারায়ণ। আর এমনিতে বাড়ির ছোট ছেলে সব থেকে আদরের হয়। আপনাদের কত ছেলে মেয়ে আছে জানি না, আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় হাম দো হামারাই, প্রতি পরিবারে একটা কি দুটো সন্তান, কিন্তু আগেকার দিনে ছিল 10টা 15টা সন্তান, 10-12টা তো কোনো ব্যাপার না। আর সেই ছোট ছেলে কত আদরের, যেখানে যেত অজামিল কোলে নিয়ে যেত, আর একটু বড় হতেই সব সময় নারায়ণ তুমি খেয়েছো, নারায়ণ তোমার কি শরীর খারাপ, নারায়ণ একটু বাবা বলে ডাকো না, সব সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। এবারে সন্তানের বয়স যখন 5 বছর, অজামিলের বয়স হয়ে গেছে প্রায় মৃত্যু মুখে, তার বয়স হয়ে গেছে 86 বছর, মৃত্যু মুখে, মৃত্যুশয্যায় শুয়ে, যখন কেউ মৃত্যুশয্যায় শুয়ে থাকে দেখবেন তার হাত পা টান টান হয়ে যায়, আত্মীয় স্বজন মুখে জল দেয়, জল আর মুখে ঢোকে না, গাল গালে বয়ে নিচে পড়ে যায়, পড়ে যায় না কেন, না কেউ যখন মৃত্যুশয্যায় শুয়ে থাকে, ভাগবতমে বর্ণনা আছে অজামিল প্রসঙ্গে,
যে তার সারা জীবনের কর্ম, আমি ছোট থেকে কি কি ভালো কাজ করেছি, কি কি পাপ কাজ করেছি, সব রেকর্ডিং করা আছে। কে রেকর্ডিং করেছে? আমি তো লুকিয়ে কত পাপ করেছি, কোথায় লুকিয়ে ভাইয়ের সম্পত্তি দখল করে নিয়েছি, কেউ তো জানে না। কিন্তু ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তির পিছনে 13টা করে ক্যামেরা লাগানো আছে। কটা? 13টা ক্যামেরা আছে। একটা দিন একটা ক্যামেরা, সূর্য একটা ক্যামেরা, চন্দ্র একটা ক্যামেরা, বুঝা গেল, রাত্রি একটা ক্যামেরা, বাতাস একটা ক্যামেরা। বাতাস, বাতাস আছে কিনা, এই ক্যামেরা সাক্ষী রাখছে। আর যমরাজের যে সেক্রেটারি, কি নাম জানেন? চিত্রগুপ্ত। চিত্ত মানে ছাতি বা চিত বলে না, চিত্ত হৃদয়, হৃদয়ে যিনি গুপ্ত ভাবে থাকেন তার নাম চিত্তগুপ্ত। তিনি তার ক্যামেরাটা অন রেখে, যে ক্যামেরা অন আছে না, ক্যামেরাতে রেকর্ডিং করছে। যখন কেউ মারা যাবে, মারা যাওয়ার আগে তাকে ওই ক্যামেরাটা চালিয়ে দেওয়া হয়, তোমার জীবনের রেকর্ডিং চালানো হয়, তুমি কত পাপ করেছ, তার পাপের রেজাল্টটা কি। এই রেজাল্ট দেখে, ধরো আমি একদম মাছকে আছাড় দিয়ে মেরেছি, তারপরে পুরো মারা যায়নি, তাকে তেলের কড়াতে ভেজেছি, যখন ভাজতে যাই মাছটা চিংড়ে যায় না, তোমাকেও তেলে ভাজা হবে, পকোড়া ভাজা হবে তোকে। এই পাপের প্রতিক্রিয়া তাকে দেখানো হয়। ভাইকে তুমি প্রবঞ্চনা করে, প্রতারণা করে জমি দখল করে নিয়েছো, বাবার কাছে লিখিয়ে নিয়েছো, হয় না? কারো টাকা আমি মেরে দিয়েছি, এ সব পাপের ফল, আবার পুণ্যের ফল। আপনি যা যা পুণ্য করেছেন সে ফল দেখানো হয়। ওই সব দেখে মানুষ ভয় পেয়ে যায়, তখন আত্মীয় স্বজনদের চারিদিকে বসে কান্না করছে, তার মুখে জল দিচ্ছে, সে নিতে পারে, সে তো নিজের ভিডিও দেখছে। সেই জন্য মাঝে মাঝে ভয়ে সে যাকে ভালোবাসে তাকে ডাকে। সাধারণত মানুষেরা যখন বিপদ এসে যায় কাকে ডাকে? বাবা গো, মা গো, ডাকে না? আর অজামিল সব থেকে ভালোবাসত কাকে? ছোট ছেলে নারায়ণ। তাই এত ভয় পেয়ে গেছে, ডাকছে, নারায়ণ তুমি কোথায়, বলতে বলতে প্রাণ ত্যাগ করে মারা গেছে। আর তাকে দড়িতে বেঁধে নিয়ে তার আত্মাকে বেঁধেছেন তিনজন যমদূত এসছে, তিনজন এসে তাকে দড়ি দিয়ে বেঁধেছে আত্মাটাকে, আর সঙ্গে সঙ্গে চারজন বিষ্ণুদূত এসছেন। কি সুন্দর দেখতে, অবিকল ভগবান নারায়ণের মতো দেখতে, এত সুন্দর শরীর, তাদের শরীরের বসন, গলার মালা, মাথার চূড়া, সবার চার চারটা হাত, তাদের মুখের হাসি, একদম তরোয়াল নিয়ে সেই যমদূতদের দড়িতে ঘা বসে, চুপ, দড়ি দিয়ে বাঁধতে পারবে না। তারা তো অবাক হয়ে গেছে, আরে আমাদের কাজে বাধা দেয় এমন কে আছে? বলছে আমরা বিষ্ণুদূত। বলছে এই পাপীকে আপনারা বাঁচাচ্ছেন কেন? বলছে এই পাপি না। বলছে পাপি না মানে? এত পাপ করেছে পাপি না? বলছে না, পাপ করেছে ঠিকই, কিন্তু যেহেতু নারায়ণের নাম উচ্চারণ করেছে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে, একে আমরা নিয়ে যাব ভগবানের ধামে, এ তো নরকে যাবে না। এই হচ্ছে নামের মাহাত্ম্য, নাম। তাই গুরুদেব সেই ভাগবতমের শিক্ষা অনুযায়ী শিষ্যদের নাম দেবেন, গোবিন্দ, মুকুন্দ, নারায়ণ, কৃষ্ণ। কেন না আমরা গোবিন্দের সেবায় আজ থেকে যুক্ত হলাম,
আর বাড়ির লোক পাড়ার লোক আত্মীয় স্বজন এখন আমাকে আর সেই আগের নামে ডাকবে না। হ্যাঁ, রিপন দেবনাথ, রিপন নেই এখন আপনি, আপনি এখন রিপন নেই, আপনি এখন রাধা গোবিন্দ দাস। আছে না বাংলাদেশে এই নামগুলো আছে কিনা, রিপন, কৃপন, জীপন, কত নাম। বাবা মা হয়েছি ছেলে মেয়েদের এরকম নাম দিতে হয়, কেন না আমরা সংসার কাজে ব্যস্ত, ভগবানের নাম করতে পারি না, ছেলে মেয়েদের ডাকতে ডাকতে ভগবানের নাম হয়ে যায়। কিন্তু আমরা তো গীতা পড়ি নাই, ভাগবত পড়িনি, আমরা মোটামুটি লেখাপড়া একটু আধটু করেছি, তারপরে কেউ চাকরি পেয়েছি, কেউ ব্যবসা করছে, কেউ চাষবাস করেছি, সংসার করেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, ব্যাস। ছেলে মেয়েদের কিভাবে দেখতে হয়, ছেলে মেয়েদের কি নাম রাখতে হয়, কি সব নাম আমরা রাখি, তাই না? লালু, কালু, ছিনটি, পিন্টি, তাই না? আরে লালু কালু তো কুত্তার নাম, গ্রামে যদি কুত্তার রং লাল হয় তাকে লালু বলে, এই লালু এদিকে বলে না। আর আমরা সেই রকম রাখছি ছেলে মেয়েদের নাম। যে সমস্ত বাবা মা ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রেখেছেন, সেগুলো গুরুদেব খুব চেঞ্জ করেন না। কিন্তু যাদের নাম ঠাকুর দেবতাদের নাম দেওয়া নেই, সেইগুলো তো পরিবর্তন করতেই হবে। আপনাকে ভক্তরা সেই নামে ডাকবে যেটা গুরু মহারাজ নাম দেবেন, আপনার বাড়ির লোকেরা আত্মীয় স্বজন না ডাকবে। শুধু আপনি নাম করে উদ্ধার হবেন না, আপনাকে ডেকে ডেকে আত্মীয় স্বজনরাও উদ্ধার হয়ে যাবে। এই হচ্ছে গুরুদেবের বিশেষত্ব, গুরুদেব নামকরণ করবেন। আমরা যে পাড়া গ্রামে কুলগুরু অন্যান্য ভণ্ড গুরুর দীক্ষা নিয়েছিলাম, ওই রকম দীক্ষা আজকে দেওয়া হচ্ছে না। আজকে দীক্ষা দিচ্ছেন গুরুদেব, গুরুদেব ভগবান না, তিনি ভগবানের সঙ্গে সবাইকে যুক্ত করবেন, এটা হচ্ছে গুরুদেবের কাজ। আমাদের দেশে গুরুদেব এখন মন্দিরে ভগবান হয়ে গেছে, আছে না? মন্দির বা দেবালয় যেখানে ভগবানের পূজা হবে, নাহলে দেব দেবীর পূজা হবে। কিন্তু মন্দিরে গিয়ে দেখুন, আপনাদের বাংলাদেশে মন্দিরে না দেব দেবী আছেন না ভগবান আছেন, বসে আছেন বাবা, ঠাকুর বা ব্রহ্মচারী, ইনি হচ্ছেন আমার ভগবান, উনি ভগবান না তো, উনি একজন গুরুদেব হতে পারেন। ধরুন একজন ঘটক একটা মেয়েকে ঠিক করেছেন একটা ছেলেকে বিয়ে দেবে, এখন মেয়েকে যদি দেখে ভালো লেগে যায়, ঘটক যদি বলে তুমি ওই ছেলেকে বিয়ে করবে কেন, আমাকে বিয়ে করো না প্লিজ, এইরকম হচ্ছে। ভগবানকে পরিচয় না করিয়ে দিয়ে নিজেরাই ভগবানের আসনে বসে গেছেন, আমি ভগবান। সেই ত্রেতা যুগে ছিল রাম, কলি দ্বাপর যুগে হচ্ছে কৃষ্ণ, আর দুটো জুড়ে এখন কলিযুগে হয়ে গেছেন অন্য কিছু, রাম কৃষ্ণ অমুক তমুক না, ওনারা গুরুদেব হতে পারে, ভগবান আলাদা। তাই গুরুদেব এই ভগবান কি, ভগবানের সঙ্গে পরিচয় করাবেন, ভগবানের সঙ্গে আপনাকে যুক্ত করবেন। আপনি একজন ভগবানের সেবক এখন, আর আপনি যখন দীক্ষা নেবেন আজকে গুরুদেবের সামনে আপনি আত্মসমর্পণ করবেন যে গুরুদেব আমি ভগবানকে ভুলে গিয়ে এই জগতে কষ্ট পাচ্ছি। গীতা ভাগবতে বলা হয়েছে যে আমরা সবাই হচ্ছে ভগবানের সন্তান, তথাকথিত মা বাবার থেকে আমার জন্ম হয়েছে, কিন্তু এটা একটা মাধ্যম, মূল তো ভগবান হচ্ছেন আমাদের পিতা, ভগবান হচ্ছেন পিতা। চৈতন্য চৈতামিতে ভাগবতমে বলছেন, গীতায় ভগবান নিজে তিনি দাবি করেছেন, অহং বীজ পদপ্রেতা, আমি হচ্ছি সবার পিতা, সবার বাবা। আর চৈতন্য চরিতামিতে বলা হয়েছে, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। আমি যখন এখানে আসলাম,
এই দীক্ষা অনুষ্ঠানে আমি সবাইকে বলছিলাম যে দীক্ষা গ্রহণ করার সময় আমরা প্রতিশ্রুতি করেছি, আমরা সব গীতা পড়েছি, ভাগবত পড়েছি। গীতা ভাগবতম পড়েছেন তো? গীতা পড়েছেন, ভাগবতম কতজন পড়েছেন? ভাগবতম আমাদের দাম হচ্ছে, ভাগবতমের দাম অনেক। এইরকম প্রথম স্কন্ধ বই আছে এখানে, প্রথম স্কন্ধ বই যার বাজারে প্রায় 2000 টাকা দাম আপনাদের বাংলাদেশি টাকায়, এরকম 18টা বই আছে প্রায় 35,000 টাকা দাম। তো গুরুদেব বললেন যারা দীক্ষা নিচ্ছেন তারা যেন সবাই ভাগবতম বাড়িতে রাখে, ভাগবতম পড়বে। তখন এখানকার কিছু ভক্ত বলছিলেন যে এত টাকা দিয়ে কেনার ক্ষমতা নেই, উত্তরবঙ্গের মানুষ গরিব, আপনি তো উত্তরবঙ্গের মানুষ না, তো আপনি তো ভগবানের সন্তান, কিন্তু আমি ভগবানকে ভুলে গিয়ে উত্তরবঙ্গের মানুষ মনে করছি, হ্যাঁ কি না? আমি ভগবানকে ভুলে গেছি, আমি মনে করছি গরিব। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, যেরকম আপনাদের দেশে ওই রড কোম্পানি আছে না, KSRM, BSRM আছে না, আছে না? কেউ চাকরি করেন এখানে ওই রকম কোম্পানি, বা কোম্পানিতে চাকরি করেন যে কোনো কোম্পানিতে আছেন কেউ? আপনারা জানেন কোম্পানি চাকরি করছি মানে মাসের শেষে বেতন পাবো, তাই না? আপনি যদি কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের চাকরি করেন, বেতন পাবেন না? কৃষ্ণ কোন কোম্পানির মালিক? কৃষ্ণ নিজে বিয়ে করেছিলেন মাত্র 16,108, আবার প্রত্যেক রানীর সন্তান ছিল 11টা করে, 10টা ছেলে একটা মেয়ে। আমরাও তার সন্তান, কিন্তু আমরা ভুলে গেছি, আমরা মনে করছি আমার এই পাড়ায় জন্ম হয়েছে। যদি নাম জপ করতে 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 কৃষ্ণের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি, তখন বুঝবেন আমি গরিব না, আমি ছেলে না, আমি মেয়ে না, আমি হচ্ছি ভগবানের অংশ, আত্মা, তখনই আনন্দ আসবে। তো গুরুদেব এটাই করেন, ভগবানকে ভুলে গেছি, ভগবানের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে। কিন্তু বর্তমান জগতের যত দীক্ষা অনুষ্ঠান আছে সেটা করানো হয় না। তাই আজকের এই দীক্ষা অনুষ্ঠান, আজকের এই যে গুরু বরণ, গুরুকে বরণ করে নেওয়া, গুরু হচ্ছেন আমাদের পিতা, তিনি আমাকে ভগবানের সঙ্গে পরিচয়, ভগবানের সঙ্গে যুক্ত করে দেবেন। আর যুক্ত হওয়ার পন্থা হচ্ছে গুরু মাঝ বলবেন তোমরা প্রতিদিন হরির নাম করবে। আমার নাম না, কার নাম? কার নাম? হরির নাম। আমি হরি না, আমি হরির দাস। এই প্রকৃত সত্য আমরা জানতাম না, আমরা গীতা ভাগবতম থেকে পড়ে জানব। তাই আমাদের এই দীক্ষা পদ্ধতি, এটা হচ্ছে একটা পদ্ধতি যে আপনি এক বছর মালা জপ করার অভ্যাস করবেন, দু মালা কি চার মালা, যারা দু মালা এক মালা জপ করবেন বা করছেন তারা আজকে আকাঙ্ক্ষী নেবেন। শুধু জপ করা শুরু করেছেন এক মালা দু মালা, হয়তো এখন নিরামিষ খান না বা কিছু নেশা টেশা ত্যাগ করতে পারেননি, কিন্তু দু মালা জপ করেন, পরে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব, তারাও গুরু মাঝের কাছে এসে প্রণাম করে পুষ্পাঞ্জলি দিয়ে আকাঙ্ক্ষী হবেন, তারপরে দু মালা থেকে চার মালা, তারপরে আট মালা থেকে ষোলো মালা, ষোলো মালা জপ করতে আপনাকে লেগে যায় 1-1.5 বছর, তারপরে আপনি আশ্রয় নেবেন, তার 6 মাস পরে দীক্ষা হবে। কেন না? ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। বীজ যেরকম আপনারা বেশিরভাগ লোক চাষ করেন, সবজি চাষ, ধান চাষ করেন না? প্রথমে গিয়ে কি মাঠে ধান পুঁতে দেন? না তো, আগে নাঙ্গল করতে হবে, মাটি শুকাতে হবে, মাটিকে তৈরি করতে হবে,
ঠিক সেই রকম দু আড়াই বছর তিন বছর আমরা নিজেকে তৈরি করি, নিরামিষ খাওয়ার অভ্যাস করি, ভগবানকে ভোগ নিবেদন করে খাওয়ার অভ্যাস করি, ষোলমালা নাম জপের অভ্যাস করি, এখন আমার জমি বা হৃদয়টা রেডি জমি। এবারে গুরুদেব আজকে বীজ পুঁতবেন, এবারে বীজ পোতার পরে বীজ পুঁতে দিলে তো ধান হবে না, জল দিতে হবে, সার দিতে হবে, হয় না? জলটা কি শ্রবণ কীর্তন জলে করো সেচন, প্রতিদিন সকালে বিকালে গীতা ভাগবতম পড়ব, প্রতিদিন পড়তে 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 ভগবানের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে, তখন আমি বুঝতে পারব, তখন আমার সংসারের ভয় কেটে যাবে। এখন তো চিন্তা হচ্ছে আমার ছেলে মেয়েকে কে খাওয়াবে, খাওয়ানোর মালিক আমি নহি। যদি হঠাৎ করে আপনি সংসারে মারা যান, আপনার সংসারটা কে দেখবে? আপনি তো আর দেখতে পাবেন না, কে দেখবে, কে দেখবে, কে দেখবে? ভগবান তো বলতে হবে, নাহলে দীক্ষা পাবেন না তো। এখানে বসে আছেন, ভগবান না বলে যদি অন্য কিছু বলি, কিন্তু ভগবান তো সংসার দেখছেন, আমি আপনি সংসার দেখছি না। কিন্তু মাইকের আওয়াজটা আরো বেড়ে গেল, এইদিকে মাইকটা বন্ধ করে দাও। তো সংসার তো ভগবান চালাচ্ছেন, আমি আপনি চালাচ্ছি না। হিসাব করে দেখেন কে সংসার চালাচ্ছে, আপনার সংসার আপনি চালাচ্ছেন না ভগবান চালাচ্ছেন? গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, বুঝতে পারবেন। আমি সংসার কি চালাবো? আমি তো পুরো খালি হাতে এসেছিলাম, এসছি না? যখন জন্মগ্রহণ করেছে এক টুকরা কাপড়ও ছিল না, মাথায় চুলও ছিল না, ঠিক তো? আর আপনি ইনকাম করতে শিখেছেন কত বছর বয়সে? ২০ ২৫ বছর বয়সে, নাকি জন্মগ্রহণ যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন চাষ করতে শুরু করেছেন, না ওই যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন ব্যবসা করতে শুরু করেছেন? আরে হ্যাঁ কি না বলবেন তো, নাকি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনই নাঙ্গল দিতে শুরু করেছেন মাঠে? না তো, কে খাইয়েছিল তখন? বাবার দেওয়া ইনকামও খাইনি, মায়ের স্তন যা ভগবান দিয়েছে। এবারে ইনকাম করি কত বছর বয়সে? ২৫ ৩০ বছর বয়সে, আর ৫০ ৬০ বছর পর্যন্ত ইনকাম করব। কিন্তু যা ইনকাম করব সেইটুকু দিয়ে আমার পেট চলবে না তো, পরিবারের পেট চালানো তো দূরের কথা। গীতায় বলছে, ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি রে বচ, ভগবান বলছেন আরে চাল ডাল তরি তরকারির কথা বলছি না, চাল ডাল ছাড়া তোমার বেঁচে থাকার জন্য আরো কিছু প্রয়োজন। দেখুন তো, চাল ডাল আমরা ইনকাম করে, চাষবাস করে, চাকরি করে, ব্যবসা করে, বাজার থেকে কি কিনি? চাল ডাল তরি তরকারি কিনি, কিন্তু সেটা ছাড়াও আমার বেঁচে থাকার জন্য আরো কিছু লাগে কিনা? কি লাগে বলুন তো, কি লাগে একটা বলুন। নিঃশ্বাস, আপনারা আজকে উপবাস করে আছেন তাই তো, না খেয়ে দিয়ে ধরুন ছটা থেকে, ছটা থেকে না কালকে রাত্রে খেয়েছেন, তারপর তো আর কিছু খাননি, এতক্ষণ পর্যন্ত না খেয়ে আছেন, একদিন দুদিন পাঁচ দিন এক মাস না খেয়ে থাকতে পারেন, কিন্তু বেঁচে আছেন এখানে, আর একটা জিনিস খাচ্ছেন, হাওয়া। হাওয়া না খেয়ে কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? কত মাস কতক্ষণ? এ হাওয়া কি কিনে খাচ্ছেন বলেন, নাকি হাওয়া বাংলাদেশ গভর্নমেন্ট সাপ্লাই দিচ্ছে? জন্ম থেকে কত হাওয়া খেয়েছেন, কত বিল হবে বলেন? অনেক সময় রোগী হসপিটালে ভর্তি হয়, অনেক সময় হাওয়া নিতে পারে না, অক্সিজেন স্পেশাল অক্সিজেন সাপ্লাই দিতে হয় ভেন্টিলেটরে, আর সেই অক্সিজেনের বিল মেটাতে হয়, হয় না অনেক সময়?
তো ছোট থেকে কত হাওয়া খেয়েছি এর বিল কত হবে? যদি ভগবান জন্মের সময় নাকের কাছে মিটার মেশিন বসিয়ে ছাড়তেন সবাইকে, কত হাওয়া যাচ্ছে আসছে মিটারে উঠবে? তুমি যখন ইনকাম করতে শিখবে তখন আমার বিলটা পেমেন্ট করে দাও। তো এখানে যতজন বসে আছেন দাঁড়িয়ে আছেন সাহস করে হাত তুলবেন, যে ভগবান যদি হাওয়ার বিল পাঠায় আপনাকে, আপনারটা পরিবারেরটা না, আপনার হাওয়ার বিল যদি ভগবান পাঠায় আপনার কত টাকা আছে মিটাতে পারবেন? কেউ হাত তুলে বলুন তো, সাহস আছে কার? তো কে খাওয়াচ্ছেন, আপনি পরিবারকে খাওয়াচ্ছেন না ভগবান খাওয়াচ্ছেন? এই দিনের বেলা ঠিক আছে, এই সন্ধ্যা হলে লাইট জ্বলবে বা এখন লাইট জ্বলছে কয়েকটা, সন্ধ্যা হলে আমরা লাইট জ্বালাই, লাইট জ্বালাই না, বা গরম আসবে পাখা চালাবো, তাই তো? এর বিল আছে তো না? না বিল আছে, মাসের শেষে বিল দিতে হয়, হ্যাঁ না, হ্যাঁ কি না? বিল না দিলে লাইন কেটে দেবে। সবাই উপর দিকে তাকান তো একটু, উপরে ঘাটটা এরকম করেন সবাই, উপরে একটা হ্যালোজিন চলছে দেখেন, ভোর ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত একটা হ্যালোজিন জ্বলছে তো না? না হ্যালোজিন, যে লাইটটা জ্বললে সব লাইট বন্ধ, ওই লাইটের যদি বিল পাঠানো হয় আপনাকে, ওই লাইটের বিল, কার টাকা আছে বাংলাদেশ গভর্নমেন্টের টাকা আছে মেটাতে পারবে? তো ভগবান খাওয়াচ্ছেন, বিচার করে বুদ্ধি দিয়ে বুঝতে হবে, ভগবানই আমার সংসার চালাচ্ছে আমি না, আমি একটা উপলক্ষ, ভগবান আমাকে ছেলে মেয়ে দিয়েছেন ভগবানের দেওয়া উপহার, আমি তাদেরকে ভালো করে যত্ন করব, আমি তাদের ভরণ পোষণ করাচ্ছি না, আমার জাস্ট দায়িত্ব সংসারটাকে প্রতিপালন করা করছি। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললেন সংসারটা কৃষ্ণের আমার না, কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার, আমি কৃষ্ণের সংসারে একজন পাহারাদার, ছেলে মেয়েকে দেখাশোনা করব আমার দায়িত্ব, কিন্তু আমি মালিক না। সেইটা আমরা গুরুদেবের কাছ থেকে, গীতা ভাগবতের কাছ থেকে শিখি, তখনই আমি শান্ত হতে পারবো, তখনই আমি মনকে আনন্দ দিতে পারবো, নাহলে যতক্ষণ আমি মালিক বলে মনে করব আমার ততটাই দায়িত্ব সংসার চালানো হয়ে যাবে। যদি আমি মনে করি আমি মালিক না, ভগবান মালিক, ভগবান আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট থাকব, তাহলে আপনি সন্তুষ্ট থাকতে পারেন, নাহলে আপনার যা আছে সেটা দিয়েও সন্তুষ্ট হবেন না, অনেক পেয়েও সন্তুষ্ট হবেন না, ঠিক কি না? তাই ভগবান এই শিক্ষা দেওয়ার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, ভগবান সত্য যুগে অনেক অবতার এসেছেন, মৎস্য কর্ম বরাহ, ত্রেতা যুগে এসেছেন তিনি রামচন্দ্র রূপে, দ্বাপর যুগে এসেছেন কৃষ্ণচন্দ্র রূপে, কলিযুগে তিনি এসেছেন তিন রূপে, প্রথম এসেছেন নাম, হরির নাম, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শির, নাম সাক্ষাৎ ভগবান, নামকে সুন্দর, আজকে যে নাম মালা পাবো নামকে সুন্দর যত্ন করে জপ করব, নাম ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন ভাগবত, এই ভাগবত প্রভুরা নিয়ে এসছেন, এই ভাগবত বিশেষ ছাড় মূল্যে, যেটা বললাম গুরু মহারাজের আশীর্বাদ থাকবে, গুরু মহারাজ সবার হাতে তুলে দেবে, না আপনার কাজ তো শেষ, এবার তো আমার তো না কিছু না বললে হবে না, আপনাকে পুরো দিয়েছি এবার আমি, তো এই ভাগবতম গুরু মহারাজের আশীর্বাদ থাকবে,
আপনারা আজকে বেশি সেট নেই, আমরা গত পরশুদিন অনেক সেট দিয়েছি, কালকে যারা দীক্ষা নিয়েছিলেন কালকে সব নিয়ে চলে গেছিলেন, আজকে মাত্র 15টা সেট তারাগঞ্জ থেকে নিয়ে এসেছি, তাই তো নাকি? তো যারা নেবেন আমরা 15টা নাম নেব, এই গ্রন্থের নাম দাম হচ্ছে প্রায় 30,000-এর উপরে, 10,500 টাকা আজকে নেওয়া হবে, মন্দির কর্তৃপক্ষ ছাড় দিয়েছেন, গুরু মহাজের আশীর্বাদ থাকবে। আর বিশেষত হরিনাম দীক্ষা নেওয়ার পরে ভাগবতম পড়বেন, ব্রাহ্মণ দীক্ষার জন্য তৈরি হবেন। এই ভাগবতম সাক্ষাৎ ভগবানের শ্রীবিগ্রহ, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের দুই উরু, পঞ্চম স্কন্ধ নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষস্থল, সপ্তম অষ্টম ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখরবিন্দ, একাদশ হচ্ছে ললাট, দ্বাদশ হচ্ছে ভগবানের চূড়া, সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ আপনার বাড়িতে থাকবে। ভগবান নারায়ণ বললেন যার বাড়িতে ভাগবতম থাকে আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে নিবাস করি। তো আপনার বাড়িতে যদি হরি থাকেন, হরি হরি আমাদের একটা বাংলায় কথা আছে না, রাখে হরি মারে, হরি যদি আপনার বাড়িতে থাকে মঙ্গল, পড়তে পারেন না পারেন দর্শন করবেন, একটু সময় বুঝে পড়বেন, সেই হরি বাড়িতে রাখবেন। আমরা 15 জন লোক নেব, কেউ আছেন এখানে ভাগবত নিয়ে যাবেন আজকে গুরু মহাজের হাত থেকে, কেউ আছেন নাম লিখবেন, আমাদের ভলেন্টিয়ার কোথায় গেল তারাগঞ্জ থেকে, হাত তুলেন দেখি, হাত তুলেন, ভাগবতম কারা কারা নেবেন, মাত্র 15 জনের নাম নেব, 15 জন হাত তুলে রাখবেন, আমাদের প্রভুরা যাবেন গুরু মহাজের আশীর্বাদ পুষ্ট আজকে ভাগবত হাতে তুলে দেবো, হাত তুলবেন, হাত তুলে রাখবেন, আমাদের প্রভুরা যাচ্ছেন ভাগবত, মাত্র আপনাকে এককালীন টাকা দিতে হবে না, আপনি নাম ফোন নাম্বার দিয়ে যাবেন, দুটো কিস্তিতে তিনটা কিস্তিতে টাকা দিতে পারবেন। আর আজকে একটা স্মৃতি, আজকে আপনার নতুন জন্ম গুরু মহাজের কাছ থেকে, সেই স্মৃতি স্মৃতি হয়ে থেকে যাবে, আমি এই দিন ভাগবতম নিয়ে এসেছি গুরু মহাজের স্পর্শ, গুরু মহাজকে আমার রিপোর্ট দেব, আজকে 950 জন দীক্ষা নিচ্ছেন, তার ভিতরে কারা কারা ভাগবত নিচ্ছেন গুরু মহাজের কাছে আমরা তুলে দেবো তাদের নাম, গুরু মহাজ খুবই সন্তুষ্ট হবেন, আপনারা হাত তুলবেন যে ভাগবতম নেবেন, আমাদের প্রভুরা যাচ্ছেন নাম লিখবেন, হাত তুলে রাখবেন ভাগবতমের নাম, গন্তরাজ শ্রীমৎ ভাগবতম কি।